আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক কিপ্টেন কম্পিটির পক্ষ থেকে আবারও নতুন একটা ভিডিওতে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন। তো বন্ধুরা, আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন রেমিন্ট মাইনিংয়ের যে অফারটা শেয়ার করছিলাম বেশ অনেক দিন আগে, তো যারা মাইনিং করতেছেন তাদের জন্য গুড নিউজ হচ্ছে, আপনারা এইখানে তারা KYC আপডেট নিয়ে আসছে, কীভাবে KYC করবেন সকল এ টু জেড প্রসেসটা আপনাদেরকে আমি দেখিয়ে দিব। ওকে, তো আপনারা এখানে যারা আছেন ফুল ভিডিওটা কন্টিনিউ করেন, আমি আপনাদেরকে ফুল প্রসেসটা দেখাচ্ছি। আপনাদেরকে বলে রাখি, প্রথমে আপনারা গুগল প্লে স্টোরে চলে যাবেন। গুগল প্লে স্টোরে আমি আপনাদেরকে দেখাই দিই, নাহলে আপনারা অনেকেই বুঝবেন না, আমার আবার ভিডিওতে প্রশ্ন করবেন। এখানে আপনি রেমিন্ট মাইনিং লিয়ে সার্চ দিবেন, সার্চ দেওয়ার পরে এখানে আপডেট থাকলে অ্যাপসটাকে আপডেট দিয়ে নেবেন। আচ্ছা, আপডেট দেওয়া শেষ হয়ে গেলে অ্যাপসটাকে আপনি ওপেন করে দিবেন। ওপেন করে দেওয়ার পরে এখানে মাইনিং স্টার্ট লেখা থাকবে, এটা এখানে ক্লিক করে মাইনিংটি স্টার্ট করে দিবেন। এরপরে আপনাকে এই জায়গায় KYC নিতে হবে। KYC নেওয়ার জন্য এখানে দেখতে পাচ্ছেন ডেইলি ট্যাক্স, ঠিক আছে, এই ডেইলি ট্যাক্সের মধ্যে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে। এখন কিন্তু প্রত্যেকে KYC দিচ্ছে, আমি গতকালকে একটা অ্যাকাউন্ট করে নিছি, এইটার উপর একটা ক্লিক করে নেবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনার সামনে একটা স্ক্রিন আসবে, একটা অ্যাড আসবে, একটা আমি কেটে দিচ্ছি। আচ্ছা, অ্যাডটা আমি কেটে দিলাম, এখন আমি এটাকে স্পিন করব। স্পিন করলে দেখতে পারবেন আমার KYCটা তারা দিয়ে দিবে। তো আমি একটা স্পিন করলাম, স্পিন করার সাথে সাথে দেখতে পারবেন আমার KYCটা কিন্তু এই যে দেখতে পাচ্ছেন অলরেডি KYC দিয়ে দিছে। তো আপনারা কী করবেন, এই ওকে বাটনে ক্লিক করে দিবেন, KYC আপনিও পেয়ে যাবেন, ঠিক আছে। ওকে, তারপরে হচ্ছে এইখান থেকে আমরা বের হয়ে যাব। বের হওয়ার পরে সরাসরি আমরা প্রোফাইলে চলে যাব। এই যে দেখতে পাচ্ছেন এখানে থ্রি ডট লাইন আছে, থ্রি ডট লাইনের মধ্যে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে এখানে দেখতে পারবেন এই যে KYC নামে যে বাটনটা আছে, এই KYC বাটনে চলে আসবেন। আচ্ছা, KYC বাটনে চলে আসার পরে প্রথমে আপনাকে ইমেইল ভেরিফাই করতে হবে, এখানে আইডেন্টি প্রুফ দিতে হবে, তারপরে হচ্ছে আপলোড ইউটিলিটি বিল, অর্থাৎ আপনার এটা হচ্ছে আপনার গ্যাস বিলও দিতে পারেন, ইলেকট্রিসিটি বিল দিতে পারেন, ঠিক আছে। তো আমি ফুল প্রসেসটা দেখাচ্ছি। প্রথমে হচ্ছে ইমেইলে ক্লিক করবেন, ইমেইলে ক্লিক করে ইমেইলটা ভেরিফাই করবেন। এখানে লেখা আছে দেখতে পাচ্ছেন মেইল ভেরিফাই মেইল, এই অপশনে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে দেখতে পাচ্ছেন সাকসেস, ওকে, এখানে স্প্যাম ফোল্ডারে একটা মেইল তারা পাঠাইছে, আমি স্প্যামে দেখি। তো অলরেডি দেখতে পাচ্ছেন আমাকে একটা মেইল কিন্তু তারা করে দিছে, ঠিক আছে। এখানে এই মেইলটাকে এই লিঙ্কের উপরে একটা ক্লিক করে দিবেন, ঠিক আছে। এই লিঙ্কের উপরে ক্লিক করে দিলে আপনার এখানে ক্লিক করলে আপনার মেইলটা ভেরিফাই কমপ্লিটলি হয়ে যাবে। এর পরবর্তী কাজগুলি আমি আপনাদেরকে পার্ট বাই পার্ট দেখাচ্ছি, ভিডিওটা কন্টিনিউ ধৈর্য ধরে দেখেন, কারণ এরপরেই কিন্তু উইথড্র ওপেন হবে, এবং উইথড্র ওপেন হলে কিন্তু আমরা সেল করতে পারবো, ঠিক আছে। এর জন্য KYCটা প্রত্যেকটা অফারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখানে দেখতে পাচ্ছেন ইউর ইমেইল হ্যাজ বিন ভেরিফাই, অলরেডি কিন্তু আমার ইমেইলটা ভেরিফাই হয়ে গেছে। তো এখন আমি অ্যাপের ভিতরে চলে আসব। অ্যাপের ভিতরে চলে আসলে আমি আপনাদেরকে যদি KYC বাটনে ক্লিক করে দেই, এখানে দেখতে পাচ্ছেন এই যে ইমেইলটা কিন্তু অলরেডি ভেরিফাইড দেখাচ্ছে, ওকে। তো এখন আমি কী করব, সরাসরি দেখতে পাচ্ছেন এখানে আমি আইডেন্টি প্রুফ দিব, ঠিক আছে। এটার উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাকে বলবে এখানে আপলোড ফাইল, অর্থাৎ আপনার NID কার্ডের যে ফ্রন্ট পেজটা আছে, ফ্রন্ট পেজটা আপনি এখানে আপলোড করে দিবেন। তো আপনি কী করবেন, এখানে ক্লিক করে আমি একটা ফটো আপলোড করে নিচ্ছি। আপনাকে একটা কথা বলে দিই, ফটো আপলোড করার আগে কিন্তু অবশ্যই আপনি যে NID কার্ড অনুযায়ী নামটা দিছিলেন, ওই নামের যে NID কার্ডটা আছে সেই কার্ডটাই কিন্তু আপনি এখানে আপলোড দিবেন। তো আমি আপলোড দিলাম, এখানে দেখতে পাচ্ছেন আমার একটা ফাইল কিন্তু এখানে আপলোড হয়ে গেছে। আচ্ছা, এখন আমি কী করব, এখানে দেখতে পাচ্ছেন সাবমিট নামে যে বাটনটা আছে, এই সাবমিট বাটনের মধ্যে একটা ক্লিক করে দিবেন। তো সাবমিট বাটনে ক্লিক করে দিলে এখানে একটুখানি সময় নেবে। তো আমি আবারও ক্লিক করছি, এই যে দেখতে পাচ্ছেন এটাও কিন্তু আমার সাকসেসফুললি ক্রিয়েট হয়ে গেছে, ওকে। তো আমার এটাও সাকসেস, আমি ওকে বাটনে ক্লিক করে দিব। ওকে বাটনে ক্লিক করার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন KYC নামে অপশন আছে, এই KYC অপশনে ক্লিক করবেন। তো আবারও যখন KYC অপশনে ক্লিক করবেন দেখতে পারবেন আপনার দুইটা কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আচ্ছা, এবার আসেন আপনাদের যে ঝামেলাটা হবে সেই ঝামেলাটার কথা বলি আপনাদেরকে। এইখানে ইউটিলিটি বিল, বিদ্যুৎ বিল অনেকেরই নাই, আমি আপনাদেরকে একটা টিক্স শিখাই দিই। টিক্সটা হচ্ছে আপনি যে কাউরে বিদ্যুৎ বিল দেয়, একটা বিদ্যুৎ বিল এনে ওটা ভালো করে একটা ছবি তুলবেন, ছবি তুলে এটা সাবমিট দিয়ে দিবেন, হয়ে যাবে। যদি না হয় তাহলে যে প্রসেসটা করবেন, আপনি যে কাজটা করবেন, একটা বিদ্যুৎ বিল এডিট করে নেবেন,
আপনার নাম দিয়ে এডিট করে নেবেন তাহলেই হয়ে যাবে। আমি এখন কি করব, এইখানে সেম বাটনে এখানে একটা ক্লিক করব। ক্লিক করে আমি একটা বিদ্যুৎ বিল অলরেডি রেডি করছি। এখন আমি কি করব, এই যে আপলোড যে বাটনটা আছে আপলোড বাটনে ক্লিক করে দিব। ঠিক আছে, তো আপলোড বাটনে ক্লিক করে আমি কিন্তু বিদ্যুৎ বিলটাকে দিলাম। দেওয়ার পরে এখন কি করব, এই যে সাবমিট যে অপশনটা আছে এই সাবমিট অপশনে ক্লিক করে দিব। সাবমিট অপশনে ক্লিক করে দিলে এইখানে একটুখানি সময় নিবে, তো আমি আবারও ক্লিক করছি। এই যে দেখতে পাচ্ছেন অলরেডি এটাও কিন্তু সাকসেস হয়ে গেছে। এখন কি করব, ওকে বাটনে একটা ক্লিক করে দিব। ওকে বাটনে ক্লিক করে দেওয়ার পরে এখন যদি আমি KYC অপশনে ক্লিক করি, তাহলে আপনাদেরকে দেখতে পারবেন এখানে KYC-র যে তিনটে ক্যাটাগরি ছিল, তিনটে ক্যাটাগরি কিন্তু আমি ফুল ফিল আপ প্রসেসিংটা করে নিছি। এখন উপরে দেখতে পাচ্ছেন KYC প্রসেস অনগোয়িং। ঠিক আছে, তো যারা যারা এই ভিডিওটা দেখবেন প্রত্যেকে KYC-টা করে নেবেন। আর আপনাদেরকে আরেকটা কথা বলে দেই, আচ্ছা এখানে একটু ব্যাক যাই, ব্যাক যাওয়ার পর আবার KYC-তে যাই। আচ্ছা এটা ঠিক আছে। আচ্ছা এখন আমি হোম বাটনে চলে আসতেছি। তো এটা আমার সেকেন্ড অ্যাকাউন্ট, সেকেন্ড অ্যাকাউন্টের আমি KYC-টা করে নিলাম। তো আশা করছি কীভাবে KYC-টা করবেন সেটা বুঝতে পারছেন। আর প্রতিনিয়ত আপনারা এইখানে মাইনিংটা স্টার্ট করে দিবেন। ঠিক আছে, 24 ঘন্টা পরে পরে একবার করে মাইনিং। আর চাইলে এখনও অফারটা অনগোয়িং আছে, চাইলে জয়েন করতে পারেন, আর অফারটা বেশি দিন হয়তো বা থাকবে না। তো এরপরে এখানে বোনাস অপশন দেখতে পাচ্ছেন, এখানে বোনাস অপশনে ক্লিক করলে আপনাকে একটা কয়েন দিবে 20 মিনিট পরে পরে। ঠিক আছে, চাইলে আপনি এটাও লুফে নিতে পারেন। আচ্ছা আপনি যখনই দেখতে পারবেন এখানে এই একটা অ্যাড চালু হয়ে যায়গা। তো অলরেডি আমার অ্যাডটা চালু হয়ে গেছিলো। এখন আসেন আপনাদেরকে আমি আপনাদেরকে কয়েকটা আপডেট দিয়ে দিই, সেই আপডেটটা আপনারা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। প্রথমে হচ্ছে ভিলাভ ওয়ালেটের একটা আপডেট, সেটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা আপডেট দিছি এইখানে 0.05 অর্থাৎ 5 সেন্টে কিন্তু ভিলাভ চলে গেছে। এখন আপনি চাইলে এখনও জয়েন করতে পারেন, তারা নতুন ইভেন্ট চালু করছে, 100টা টোকেন পেয়ে যাবেন। ওকে, তো এটা ছিল ভিলাভ ওয়ালেটের আপডেট। আর আপনাদেরকে এখানে এই যে চ্যাট ক্রিপ্টো AI-এর কিন্তু গতকালকে KYC-র একটা ভিডিও দিছি, আপনারা এই অফারটা মিস করবেন না। অফারটা এখন অনগোয়িং আছে, আগামী মাসে কিন্তু পেমেন্ট করবে ভাই। ঈদের আগে পেমেন্ট পাইলে কিন্তু আপনারও মন খুশি হয়ে যাবে। ওকে, আর যে যত পারবেন রেফার করে নেবেন। আর এখানে টেস্টনেটের একটা অফার দিছি, বিনম টেস্টনেট বিগ প্রজেক্ট, এখানে এয়ারড্রপ আসলে ভাই এক্কেরে লালে লাল হয়ে যাবেন। ঠিক আছে, $2,000-3,000, $2,000-3,000 ইনকাম করার সুযোগ আছে। ওকে, আশা করছি বিষয়গুলি ক্লিয়ার হয়ে গেছেন। ভিডিওটা আজকের মতো এ পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে, কথা হবে, আল্লাহ হাফেজ। বন্ধুরা একটা রিকোয়েস্ট আপনাদেরকে কাছে সবসময় করি, আপনি যদি আপনার হাতে থাকা ফোন স্মার্টফোনটা দিয়ে অনলাইন থেকে ইনকাম করতে চান, তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। পাশাপাশি যে আপডেটগুলি পাবেন সেটা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে। টেলিগ্রাম চ্যানেলে নিত্য নতুন এয়ারড্রপ, পেমেন্ট প্রুফ এবং প্রত্যেকটা আপডেট আমি কিন্তু শেয়ার করে থাকি। অতএব টেলিগ্রাম চ্যানেলটা খুবই গুরুত্বপূর্ণ আপনার জন্য। আপনি যদি আমাদের চ্যানেলে কাজ করে থাকেন অবশ্যই আমাদের টেলিগ্রামে জয়েন হবেন, কারণ অনেক আপডেটগুলি আমি কিন্তু ইউটিউবে শেয়ার করতে পারি না, এর জন্য টেলিগ্রামে কিন্তু শেয়ার করে থাকি। আর ইনস্ট্যান্ট কিছু অফার আছে, সেই অফারগুলিও কিন্তু টেলিগ্রামে শেয়ার করা হয়। ওকে, আল্লাহ হাফেজ।